টিকা আবিষ্কার যে ঠিক জুতো আবিষ্কার নয়, এটা কি আমাদের কর্তারা বুঝতে পেরেছেন? হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র বংশের আমাদের জুতো আবিষ্কারের গল্পটা আমরা জানি। পাকে ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য সারা পৃথিবী চামড়াতে ঢাকার বদলে পাটাকে যে ঢেকে দিলেই চলে, এই জুতো আবিষ্কারটা হয়েছিল এক লহমায়। কিন্তু টিকা আবিষ্কার ঠিক এরকম এক লহমায় হওয়া সম্ভব নয়, এবং টিকা আবিষ্কারের পক্ষে 5 সপ্তাহ এক লহমায় মাত্র, যখন বৈজ্ঞানিকরা বলছেন গোটা প্রক্রিয়ার জন্য লাগার কথা 64 সপ্তাহ, 1 বছর 3 মাস। যেটা বলছিলাম যে কর্তারা সম্ভবত বুঝতে পেরেছেন যে এই 15ই আগস্টের মধ্যে সাধারণ মানুষের ব্যবহারের মতো টিকা নিয়ে আসা একটা অবাস্তব ঘটনা, তার প্রমাণ পাওয়া যাচ্ছে গতকাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের বিবৃতিতে। 2রা জুলাই তারা বলেছিলেন 15ই আগস্টের মধ্যে টিকা নিয়ে আসতেই হবে, এই বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না, কঠোরভাবে নজর রাখা হচ্ছে এই বিষয়ের উপর। গতকালের বিবৃতিতে ICMR বলেছে এই নির্দেশিকা হচ্ছে আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে যাতে গবেষণা আটকে না যায় তার জন্য, কোনো বৈধ বৈজ্ঞানিক প্রক্রিয়াকে শর্টকাট বা বাইপাস করার কথা বলা হচ্ছে না। এটা বলতে হলো কেন? এটা বলতে হলো এই জন্য যে বিজ্ঞানী মহলের দিক থেকে প্রবল চাপ এসেছে। ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস 1934 সালে প্রতিষ্ঠিত, সিভি রামান নোবেল পুরস্কার পেলেন 1930 সালে, প্রথম ভারতীয়, প্রথম এশীয় নোবেল পুরস্কার পেলেন যিনি পদার্থবিদ্যায়। সাহিত্যে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের গর্ব, তেমনি সিভি রামানও সকলের গর্ব, এই কলকাতা শহরেই পড়াশোনা করেছেন। সিভি রামান 1934 সালে প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস। সারা দেশের সহস্রাধিক নানা শাখার শীর্ষস্থানীয় বিজ্ঞানী তারা এর সদস্য, তারা যৌথভাবে এর বিজ্ঞান সংক্রান্ত, বিজ্ঞান পঠন পাঠন সংক্রান্ত কাজকর্ম দেখাশোনা করে। এই একাডেমির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন পার্থ প্রতিম মজুমদার, বঙ্গ সন্তান, কল্যাণীর কাছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স বলে যে প্রতিষ্ঠান, তার তিনি এমেরিটাস অধ্যাপক এখন। এই পার্থ প্রতিম মজুমদার হলেন সারা দেশে জিন সংক্রান্ত গবেষণা এবং পঠন পাঠনের একজন অগ্রগণ্য পণ্ডিত, এবং তার ক্ষেত্রে সারা বিশ্বে তিনি একজন অত্যন্ত পরিচিত এবং সম্মানিত বিজ্ঞানী। আমাদের দেশে এখন অর্থনীতি হোক কি জেনেটিক্স হোক কি বিজ্ঞানের অন্য কোনো শাখা হোক, যে কোনো বিষয়ে মতামত যখন প্রকাশ করেন বিশেষজ্ঞরা, তখন একটা দেগে দেওয়ার প্রবণতা হয় সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে অন্য মিডিয়াতেও কখনো কখনো, যে ইনি আসলে কোন পক্ষে। বিজ্ঞান চর্চাতেও, জ্ঞান চর্চার ক্ষেত্রে এই আমরা ওরা বিভাজনটা এখন স্পষ্ট। ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেসের পক্ষে পার্থ প্রতিমবাবু যে মত প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট হিসেবে যে বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সে সম্পর্কেও এই ধরনের চর্চা হলে অস্বাভাবিক নয়। সেই জন্য স্মরণ করা দরকার যে গত 45 বছরের গবেষক হিসেবে ক্যারিয়ারে গুগল সাইটেশন অনুযায়ী পার্থ প্রতিমবাবুর 429টি আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে পেপার আছে। তার লেখাপড়া, তার বৈদগ্ধ, তার জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন নেই। যেমন ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস যে সত্যি সত্যি ভারতীয় নাগরিকদের স্বার্থ বিচার করে এই বিবৃতি দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই বিবৃতিতে বলা হয়েছে যে এইভাবে টিকা আবিষ্কারের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে অযৌক্তিক এবং নজিরবিহীন। আর এর ফলাফল কী হতে পারে? যথেষ্ট গবেষণা না করে, যথেষ্ট সতর্কতা না নিয়ে কোনো টিকা নিয়ে আসার ফলাফল কী হতে পারে, সে সম্পর্কে বলা হয়েছে যে এর ফলাফল হবে দীর্ঘমেয়াদী এবং অ্যাডভার্স এফেক্ট অফ আনফোর্সিন ম্যাগনিচিউড, অভূতপূর্ব অদৃষ্টপূর্ব মাত্রার অ্যাডভার্স এফেক্ট, খারাপ ফলাফল হতে পারে। মনে করা হচ্ছে যে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেসের এই বিবৃতির পর ICMR-এ হুঁশ ফিরে থাকতে পারে। কিন্তু কেউ কেউ একথাও বলছিলেন যে ICMR তো বিবৃতি দিয়েছে, এর পিছনে তো কোনো রাজনৈতিক দল নেই, সরকার নেই, কোনো ব্যক্তি নেই, এটা হচ্ছে সেই ঘোড়ায় শুনলে হাসবো ধরনের কথা আর কি। ওই ঢাকাই কুট্টিরা বলতো না, ভাড়া নিয়ে বেশি দরাদরি করলে আস্তে কন কর্তা ঘোড়ায় শুনলে হাসবো। ICMR-এর এই বিবৃতির পিছনে কোনো রাজনৈতিক নির্দেশ নেই, এটা ঘোড়ায় শুনলে হাসবো। কিন্তু ICMR হুঁশ ফিরেছে, তার পিছনে থাকা রাজনৈতিক কর্তাদের কি হুঁশ ফিরেছে? যদি ফিরে থাকে তবে সেটাই মঙ্গল।